নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ট্রাভেল উইথ স্বপ্নার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আমি মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্বটি শুরু করছি, যেখানে আমি আপনাদেরকে জানাবো দাউকি ও মাউলিনং ভিলেজে আপনারা কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন এবং বিস্তারিত তথ্য। আপনারা যদি আমার মেঘালয় সিরিজের প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়া আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার প্লেলিস্ট দেওয়া থাকবে মেঘালয় সিরিজের, সেখানে ক্লিক করেও আপনারা দেখে নিতে পারেন। আরেকটি কথা, আমি মেঘালয় ভ্রমণের জন্য যে এজেন্সি থেকে বুক করেছিলাম তার কন্ট্যাক্ট ডিটেলস আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে আমার দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। এই দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে দাউকি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন দাউকি রিভারের উদ্দেশ্যে। শিলংয়ের দাউকি নদী উত্তর পূর্বের আশ্চর্য একটি মনোমুগ্ধকর সৌন্দর্যের কারণে সুপরিচিত। এই ওয়াহা উমঙ্গট নদীটি জয়ন্তিয়া পাহাড়ের তলদেশে মাউলিনং দাউকি গ্রামে প্রবাহিত হয় এবং এটি ভারত ও বাংলাদেশ সীমান্তের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। শিলং থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত এই দাউকি নদীটি। দাউকি নদী হল স্ফটিকের মতো স্বচ্ছ নদী, যেখানে আপনি নদীতে রঙিন পাথরের সাথে সাথে পাখির ও প্রজাপতির ওড়াউড়ি অনুভব করতে পারবেন। মেঘালয়ের সবচেয়ে বেশি পরিদর্শন করা পর্যটন স্থান হয়ে উঠেছে এই দাউকি নদী। আপনাদের গাড়ি দাউকি রিভারের যে স্থানে নামাবে সেখান থেকে মোটামুটি 100টা সিঁড়ি ভেঙে আপনাদের নিচে নামতে হবে। নিচে নেমে আপনারা একটা প্রাইভেট বোট বুকিং করে নিতে পারেন, সেক্ষেত্রে বোট পিছু 800 থেকে 1000 টাকা করে চার্জ লাগবে 1 ঘন্টার জন্য। একটি বোটে 3 জন উঠতে পারবেন। রাউন্ড ট্রিপ করতে সময় লাগবে অ্যারাউন্ড 45 মিনিট। আপনারা চাইলে এখানে ফটো তুলতে পারেন, সেক্ষেত্রে এখানে পার সফট কপি 40 টাকা করে আপনার চার্জ দিতে হবে। দাউকি রিভার থেকে আমি বেরিয়ে পড়লাম বহিল ফলস দেখার উদ্দেশ্যে। দাউকি রিভার থেকে এটার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এই ফলসটি আপনি ব্রিজের ওপর দাঁড়িয়ে দেখতে পারবেন। বহিল ফলস দেখে আমি বেরিয়ে পড়লাম নহওয়েট লিভিং রুট ব্রিজ দেখার উদ্দেশ্যে। এটি একটি জীবন্ত রুট ব্রিজ যা দেখার জন্য অন্যদের তুলনায় খুব কম পরিশ্রম লাগে। আপনি মাউলিনং যাওয়ার পথে এটি দেখতে পারেন। যেখানে আপনার গাড়িটিকে থামানো হবে সেখান থেকে সিঁড়ি ভেঙে ব্রিজ পর্যন্ত আসতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এখানে এন্ট্রি ফি জন প্রতি 40 টাকা করে। এই জীবন্ত রুট ব্রিজটি খাসি ঐতিহ্যবাহী স্থাপত্যের একটি প্রধান স্বরূপ। খাড়া উপত্যকা এবং পাহাড়ের গ্রামগুলির জন্য গুরুত্বপূর্ণ ছিল এই ব্রিজটি, যা মানুষকে একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে এবং বাণিজ্যের জন্য সমভূমিতে ভ্রমণ করতে সহায়তা করে। এই আকর্ষণীয় সেতুগুলি প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে নির্মিত এবং বড় হওয়ার সাথে সাথে এগুলো আরও শক্তিশালী হয়। আশা করি এই লিভিং রুট ব্রিজটি আপনাদের খুবই ভালো লাগবে। এই লিভিং রুট ব্রিজটি সত্যি করে বলতে গেলে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তাই যদি আপনারা মাউলিনং ভিলেজের দিকে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে এই জায়গাটি আসতে আপনারা একদমই মিস করবেন না। এই লিভিং রুট ব্রিজটি দেখার পর আমি চলে এলাম এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ মাউলিনংয়ে। এই গ্রামটিকে ঈশ্বরের নিজস্ব বাগানও বলা হয়। এই গ্রামটিতে প্রবেশ করার জন্য মেনটেন্স চার্জ হিসেবে প্রতি গাড়ি পিছু 100 টাকা করে দিতে হয়। মাউলিনং গ্রামটি উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পার্বত্য জেলায় অবস্থিত একটি পাহাড়ি গ্রাম এবং ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত। গ্রামটি প্রায় শিলং থেকে 78 কিলোমিটার এবং চেরাপুঞ্জি থেকে 81 কিলোমিটার দূরে অবস্থিত। এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের মধ্যে দিয়ে
হাঁটা রূপকথার স্বপ্নভূমির মতো অনুভূতি দেয়। প্রতিটি ঘরোয়া কুটির অজানা রঙিন ফুল দিয়ে সুসজ্জিত। প্রতিটি জায়গা এতই ঝরঝরে এবং পরিষ্কার, এমনকি আপনি রাস্তায় একটি শুকনো পাতাও পাবেন না। পুরো গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যেতে প্রায় 40 মিনিট সময় লাগে। গ্রামের পথে হেঁটে আপনি দেখে নিতে পারেন ব্রুনখংয়ের ভিউ পয়েন্ট, যা বাংলাদেশের সবুজ সমতল ভূমির মনোরম দৃশ্য উপভোগ করার জন্য একটি স্কাই ওয়াক। এই ব্রুনখংমেন ভিউ পয়েন্ট পৌঁছানোর জন্য আমাকে প্রায় 200টি বাঁশের সিঁড়ি কভার করতে হয়েছিল। এছাড়াও আমি এই মাউলিনং ভিলেজের মধ্যে দেখে নিয়েছিলাম ট্রিটপ ভিউ পয়েন্ট এবং ব্যালেন্সিং রক। মাউলিনং গ্রাম থেকে বেরিয়ে রাস্তার ধারে এই ব্যালেন্সিং রকটি দেখতে পাবেন। এটি একটি বিশাল শিলা যার মাঝখানে অনেক ছোট পাথরের সমর্থনে বাতাসে প্রায় ঝুলে আছে। এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখার পর আমি মাউলিনং গ্রামে রাতের ডিনার সেরে রাত্রিবাস করলাম। মাউলিনং গ্রামের কিছু হোমস্টের ফোন নাম্বার আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরতে পেরেছি। আশা করি এই পর্বের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। এরপরে আমি আমার মেঘালয় সিরিজের তৃতীয় পর্বের ভিডিওটি নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসব। তৃতীয় পর্বের ভিডিওতে আমি চেরাপুঞ্জি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চেরাপুঞ্জিতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন ইত্যাদি। তাই এখনকার মতো বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।